আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আজকে উত্তাল হতে চলেছে গোটা রাজ্য। কেন? কারণ আজকের দিনটা যে ১১ তারিখ, ১১ তারিখ কী হতে চলেছিল আপনাদেরকে আগেই বলেছিলাম। চাকরি বিক্রির অভিযোগ, টাকার পাহাড়ের খোঁজ, মন্ত্রী বিধায়ক গ্রেপ্তার, গত এক বছরে নিয়োগ বেনিয়মের একাধিক ডালপালার দেখা মিলেছে। অনেকে বলেছেন পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এবার কি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির প্রমাণ মিলবে? সোমবার অর্থাৎ আজকে ১১ই সেপ্টেম্বর তেমনই বিস্ফোরক তথ্য পেশের ইঙ্গিত দিয়েছে সিবিআই। গত মঙ্গলবার ৫ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৪ টেট পরীক্ষার ওএমআর সংক্রান্ত মামলা ছিল। সেই মামলায় সিবিআইয়ের আইনজীবী বলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান নিয়ে তারা ১১ই সেপ্টেম্বর এই এজলাসে হাজির হচ্ছেন। যা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেছিলেন তাহলে তো তা ভেঙে দেওয়া উচিত। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর ভেঙে পড়েছিল আমেরিকার টুইন টাওয়ার, ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। সোমবার আরও এক ৯/১১তে নিয়োগ দুর্নীতির কোন বিস্ফোরণ ঘটতে চলেছে, মানে ঘটাতে চলেছে সিবিআই সূত্রের খবর। এক্ষেত্রে ওএমআর জালিয়াতির নতুন তথ্য প্রমাণ পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দা সংস্থার সূত্রের খবর ওএমআর ছাপানো থেকে মূল্যায়ন পর্ব ধাপে ধাপে দুর্নীতি হয়েছে বলে অনুমান, আর প্রমাণ লোপাট করতে পরিকল্পিতভাবে ওএমআর সিট নষ্ট করা হয়েছে বলে মনে করছেন তারা। ২০১৪ সালে প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রেপ্তার হন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষসহ বেশ কয়েকজন। টাকার বিনিময়ে কীভাবে চাকরি বিক্রির খেলা চলত তা নিয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। আজ অর্থাৎ ৯/১১তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির কোন তথ্য পেশ করবে সিবিআই, সেই দিকে এবার নজর সকলের।